ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বাড়ির পাশে নিমগাছ থেকে উদ্ধার নবম শ্রেণীর কিশোরের ঝুলন্ত দেহ। মাদকের আসরের প্রতিবাদ করাতেই খুন, অভিযোগ পরিবারের। মালদার মোথাবাড়ির ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো অধরা দুষ্কৃতীরা। এলাকায় মাদকের ঠেক, প্রতিবাদ করায় নবম শ্রেণীর ছাত্রকে খুনের অভিযোগ। মালদার মোথাবাড়ি থানার লক্ষ্মীপুর গ্রামের ঘটনা। মৃতের নাম আল করিম সাঁই, বয়স 15। পরিবার সূত্রে দাবি, সোমবার রাত থেকেই খোঁজ মিলছিল না কিশোরের। মঙ্গলবার সকালে বাড়ির পাশে নিমগাছ থেকে উদ্ধার হয় গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, এলাকায় মাদকের ঠেকের প্রতিবাদ করায় খুন করা হয়েছে। পরিবার সূত্রে দাবি, সন্ধে নামলেই তাদের বাড়ির পাশে বসে মাদকের আখড়া। অভিযোগ বহুবার প্রতিবাদ করা সত্ত্বেও বন্ধ হয়নি আসর। এ নিয়ে একাধিকবার মাদকাসক্ত যুবকদের সঙ্গে এই পরিবারের বিবাদ বাঁধে বলে অভিযোগ। পরিবার সূত্রে দাবি, বচসার জেরে গত 28 তারিখ স্থানীয় দুই মাদকাসক্ত যুবক রয়ন শেখ ও শাইম শেখ মৃত কিশোর আল করিমের দাদাকে বেধড়ক মারে। এ নিয়ে সোমবার গ্রামে সালিশি সভা ডাকা হয়, কিন্তু সোমবার বিকেলের পর থেকে খোঁজ মিলছিল না আল করিমের। তার জেরে ভেস্তে যায় সভা। আশেপাশে বহু খোঁজ করেও সন্ধান মেলেনি কিশোরের। মঙ্গলবার সকালে বাড়ির পাশে গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পান গ্রামবাসীরা। গ্রামের লোক গলাকে বলছে যে ওখানে জানা খাবার তো ওখানেও কেউ জানাইলে না বিচারে। এদিকে ওদিকে ঘুর খুঁজ করার পরে পাইলাম না, ওগুলা তো দেখেছি, যেখানে রেখছে ওখানেও দেখেছি, ওখানে কেউ ছিল না। সকালে যখন ছাতের উপরে যাই, মানে ফোনে কথা বলতে দেখছিলাম কি কিরে কাহের, এবার আমার ভাই হারিয়ে গেছে, তখন বলবো ফোনে কথা বলতে যে দেখছি আমার ভাই চলছে। মোথাবাড়ি থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃত কিশোরের পরিবার। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।